আজকে আমি তোমাদের বাটারফ্লাই এর লেসন 5 এ পেজ নাম্বার 57 এ ইউনিট 2 টা পড়াবো, কেমন? देयर वर क्वाइट ए নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল। বিডি রয় টট আস ইংলিশ। হি ওয়াজ এ স্মল ম্যান হু টুক গ্রেট কেয়ার টু এনসিওর দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি। ওয়ান ডে হি টোল্ড আস the story of the ox and the frog from Aesop's fables. Before telling us the story, he taught us how the pronunciation of the depends on whether the following word begins with the vowel or a consonant. I fondly remember our head pandit Bhattacharya sir for his excellent handwriting. I don't think anybody else could write Bengali more beautifully on the blackboard. There were quite number of good teachers in our school. আমাদের স্কুলে, মানে সত্যজিৎ রায় বলছেন তার ছেলেবেলায় তার স্কুলে, আমাদের স্কুলে বেশ কয়েকজন খুব ভালো শিক্ষক ছিলেন। বিডি রয় টট আস ইংলিশ। বিডি রয় আমাদের ইংরেজি পড়াতেন। He was a small man who took great care to ensure that we pronounced English correctly. Pronounce মানে হচ্ছে উচ্চারণ করা, pronounce. বিডি রয় তিনি বেড়েঘাটো চেহারার লোক। তিনি খুব যত্ন নিতেন বা খুব ভালো লক্ষ্য রাখতেন যে প্রত্যেক ছাত্র যাতে ইংরেজি সঠিকভাবে উচ্চারণ করে। ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ from Aesop's fables. Aesop's fables হচ্ছে ঈশপের গল্প, নীতিকথামূলক গল্প। অনেক গল্প তোমরাও কিন্তু স্কুলের পাঠ্যতে ঈশপের গল্প হিসেবে পাওনি, কিন্তু ওই ধরনের গল্প তোমরা অনেক পড়েছ। তো একদিন তিনি আমাদের একটা গল্প বলেছিলেন, একটা ষাঁড় এবং ফ্রগ, ব্যাঙের গল্প, ঈশপের গল্প থেকে। বিফোর টেলিং আস দ্য স্টোরি হি টট আস, গল্পটা আমাদের বলার আগে, শেখাবার আগে তিনি আমাদের শিখিয়েছিলেন, হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ আ ভাওয়েল অর কনসোনেন্ট। ইংরেজিতে টি এইচ ই বি বা দা, এটা উচ্চারণ করবার সময় সঠিকভাবে আমরা কী করে উচ্চারণ করতে পারি। মনে করো যদি কোনো শব্দ বা ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে একরকম উচ্চারণ হয়, সেক্ষেত্রে দা। আর যদি কোনো ওয়ার্ড বা শব্দ ইংরেজি যদি কনসোনেন্ট বা তোমার ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয় তাহলে তার উচ্চারণ হয় দি, ঠিক আছে? যেমন দেখবে দ্য অ্যাপল বলি আমরা, ঠিক আছে, কিন্তু দি ক্যাট বলবো, বুঝতে পারছ? তো ভট্টাচার্য, আই ফন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত, আমার খুব ভালো করে মনে আছে আমাদের হেড পণ্ডিতের কথা, ভট্টাচার্য স্যার, তার নাম ছিল ভট্টাচার্য স্যার, ফর ইজ এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং, তার অপূর্ব হাতের লেখার জন্য। আই ডোন্ট থিঙ্ক এনিবডি এলস কুড রাইট বেঙ্গলি মোর বিউটিফুলি অন দ্য ব্ল্যাকবোর্ড। আমার মনে হয় না যে আর কেউ ব্ল্যাকবোর্ডে তার থেকে ভালো বাংলা লিখতে পারেন। আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস বাট আই কুড ড্র ভেরি ওয়েল। As a result, I became the favorite of our drawing teacher, Ashu Babu. He was given the charge of decorating the hall for the annual prize distribution ceremony. He also conducted an event called Music Drawing. For this event, there would be a blackboard and colored chalks on a table. A student would sing a song and another would draw a picture on the blackboard, trying to capture in lines and color the essence of the song. In this way, through many such happy and memorable episodes, I spent 6 years of my school life. I was not very good at sports. খেলাধুলোয় আমি খুব একটা ভালো ছিলাম না। But I could draw very well, কিন্তু আমি খুব ভালো ছবি আঁকতে পারতাম। As a result, I became the favorite of our drawing teacher, Ashu Babu.
তার ফলশ্রুতি স্বরূপ বা তার ফলশ্রুতিতে আমি আমাদের অঙ্কনের শিক্ষক বা আঁকার মাস্টারমশাই আশুবাবু অত্যন্ত প্রিয় পাত্র হয়ে উঠি। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। তিনি আমাকে বার্ষিক পুরস্কার বিতরণী সভার জন্য আমাদের যে স্কুলের হল সেটা সাজাবার দায়িত্ব দিতেন। হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং। তিনি আর একটা অনুষ্ঠানও করতেন, সেটার নাম মিউজিক ড্রয়িং, অর্থাৎ ছবি আঁকা কিসের সঙ্গে না সঙ্গীতের সঙ্গে। আ স্টুডেন্ট উড সিং আ সং, একজন ছাত্র হয়তো গান গাইত, অ্যান্ড অ্যানাদার উড ড্র আ পিকচার অন দ্য ব্ল্যাক বোর্ড, এবং আরেকজন সেই গানের কথা অনুযায়ী ব্ল্যাকবোর্ডে ছবি আঁকতেন। To capture in lines and color of the essence of the song, we colored chalk diye ki korbe shekhane shei blackboard e oi ganer je bolte paro bhab shei bhab ta ke chobir moddhe diye phutiye tulbe. In this way, through many such happy and memorable episodes, ebhabei onek onek mone rakhar moto ebong সুখের মুহূর্তগুলোর সঙ্গে সঙ্গে আই স্পেন্ড সিক্স ইয়ার্স অফ মাই স্কুল লাইফ, আমি আমার স্কুল জীবনের ছটা বছর কাটিয়ে দিই। টেন ইয়ার্স আফটার লিভিং স্কুল আই ওয়েন্ট ব্যাক দেয়ার জাস্ট ওয়ান্স প্রবাবলি টু অ্যাটেন্ড দ্য রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্টস। অ্যাজ আই এন্টার দ্য হল আই নোটেড উইথ সারপ্রাইজ That I could not recognize it. The hall, which had seemed enormous earlier, did not seem to be quite that big then. Not only the hall, but even the doors, the classrooms, the benches, and the corridor appeared to be much smaller. The feelings was natural, though. I was 5'3" tall when I left school, and now I have grown to about 6.5 feet. I have grown a lot in these days, but my school has not. I have never gone back to my school since again. It is indeed a pleasure to look back and relive the past moments of joy. Adapted from Satyajit Roy's Jokhon Choto Chilam. 10 years after leaving school, স্কুল ছাড়ার 10 বছর পর আই ওয়েন্ট ব্যাক দেয়ার জাস্ট ওয়ান্স, আমি সেখানে মাত্র একবারই ফিরে গিয়েছিলাম। প্রবাবলি টু অ্যাটেন্ড আ রিউনিয়ন অফ এক্স স্টুডেন্টস, প্রাক্তন ছাত্রদের একটা সম্মেলন হয়েছিল তাইতে। আই এন্টার দ্য হল, আমি হলে প্রবেশ করলাম। আই নোটেড উইথ সারপ্রাইজ, আমি অবাক হয়ে লক্ষ্য করলাম, দ্যাট আই কুড নট রেকগনাইজ ইট, আমি সেই জায়গাটাকে স্কুলটাকে যেন খুব ভালো করে আর চিনতে পারলাম না। দ্য হল উইচ হ্যাড সিমড এনর্মাস আর্লিয়ার, যে হলটাকে আমার মনে হতো আগে বিরাট বিশাল বড়, অনেক বড়, দ্যাট আই কুড নট রেকগনাইজ ইট, উইচ দ্য হল উইচ হ্যাড সিমড এনর্মাস আর্লিয়ার ডিড নট সিম টু বি কোয়াইট দ্যাট বিগ দেন, সেই সময় আর সেটাকে অতটা বড় বলে মনে হলো না। নট অনলি দ্য হল, দরজাগুলো পর্যন্ত, দ্য বেঞ্চেস অ্যান্ড দ্য করিডোর অ্যাপিয়ার টু বি মাচ স্মলার, বেঞ্চগুলো করিডোর সবই অনেক বেশি ছোট মনে হলো। দ্য ফিলিং ওয়াজ ন্যাচারাল, দো আই ওয়াজ 5'3" টল দেন, আমি তখন ছিলাম মাত্র 5'6" লম্বা। When I left school, যখন আমি স্কুল ছেড়ে বেরোই, and now I have grown to about 6.5 feet, এখন আমি 6.5 ফুট লম্বা। I have grown a lot in these days, এই সময় আমি অনেক লম্বা হয়ে গেছি, all these years, এই বছরগুলোতে আমি অনেক লম্বা হয়ে গেছি, but my school has not, কিন্তু আমার স্কুল বড় হয়নি। I have never gone back to my school since then, সেই থেকে আর কখনো আমি আমার স্কুলে ফিরে যাইনি। It is indeed a pleasure to look back, এটা সত্যি একটা অত্যন্ত আনন্দ যে পেছন দিকে তাকানো, অ্যান্ড রিলাইভ দ্য পাস্ট মোমেন্টস অফ জয়, এবং অতীতের
যে অতীতের যে মুহূর্তগুলো সেগুলো আবার ফিরে পাওয়া, অ্যাডাপ্টেড ফ্রম সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম। তোমরা খুব ভালো করে এটা পড়বে, কেমন?